আমরা যে তৈরি পোশাক ব্যবহার করে থাকি সেটি বিভিন্ন কোয়ালিটির ইয়ার্ন দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং এই ইয়ার্ন তৈরির জন্য বিভিন্ন কোয়ালিটির ফাইবার ব্যবহার করা হয়। তার মধ্যে রিজেনারেটেড ফাইবার একটি অন্যতম ফাইবার। এবার আমরা জেনে নেব যে রিজেনারেটেড ফাইবার বা আংশিক কৃত্রিম ফাইবার কাকে বলে। তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। রিজেনারেটেড ফাইবার বা আংশিক কৃত্রিম ফাইবার কাকে বলে। দ্য নিউ ফাইবার্স দ্যাট আর মেড বাই চেঞ্জিং দ্য স্টেট অ্যান্ড কোয়ালিটি অফ ভ্যারিয়াস ন্যাচারাল সেলুলোস ম্যাটারিয়ালস আর কল্ড রিজেনারেটেড ফাইবার। এখানে প্রাকৃতিক বিভিন্ন সেলুলোজিক পদার্থকে অবস্থা ও গুণাগুণের পরিবর্তন ঘটিয়ে যে নতুন ফাইবার তৈরি করা হয় তাকে আংশিক কৃত্রিম ফাইবার বলে। দেখুন এখানে দ্য নিউ ফাইবার্স দ্যাট আর মেড বাই চেঞ্জিং দ্য স্টেট অ্যান্ড কোয়ালিটি অফ ভ্যারিয়াস ন্যাচারাল সেলুলোজ ম্যাটেরিয়ালস, অর্থাৎ প্রাকৃতিক বিভিন্ন যে সেলুলোজিক পদার্থ আছে সেই পদার্থের অবস্থা ও গুণাগুণের পরিবর্তন ঘটিয়ে যে একটি নতুন ফাইবার তৈরি করা হয় তাকে আংশিক কৃত্রিম ফাইবার বলে বা রিজেনারেটেড ফাইবার বলে। এক্সাম্পল বা উদাহরণ দেখে নেব আমরা রিজেনারেটেড ফাইবারের। ভিসকস ফাইবার, ভিসকস মেড ফ্রম রিজেনারেটেড সেলুলোস ফাইবার অ্যান্ড ইট মোস্ট কমনলি উড পাল্প বাট মেনি প্লান্টস ক্যান বি ইউজ। এখানে ভিসকস তৈরি করা হয় রিজেনারেটেড সেলুলোস ফাইবার থেকে, যেমন কাঠের সজ্জা এবং অনেক ধরনের গাছ যেমন বাঁশ ইত্যাদি থেকে আমরা ভিসকস ফাইবার পেয়ে থাকি। এখানে ভিসকস ফেব্রিকের একটি পিকচার দেখানো হয়েছে। ভিসকস ফেব্রিক ঠিক এরকম কোয়ালিটির হয়ে থাকে, সফট টাইপের। রেয়ন ফাইবার, রেয়ন ইজ রিজেনারেটেড সেলুলোস ফাইবার দ্যাট ইজ মেড ফ্রম ন্যাচারাল সোর্স অফ সেলুলোস সাচ অ্যাজ উড অ্যান্ড রিলেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টস। এখানে রেয়ন ফাইবারও তৈরি করা হয় রিজেনারেটেড সেলুলোস থেকে, যেটি হচ্ছে মেড ফ্রম ন্যাচারাল সোর্স অফ সেলুলোস, সেলুলোজের প্রাকৃতিক উৎস থেকে তৈরি। যেমন কাঠ এবং কৃষি সম্পর্কিত পণ্যগুলির মতো সেলুলোজের যে প্রাকৃতিক উৎস থাকে সেই উৎস থেকে রেয়ন ফাইবার তৈরি করা হয়। এখানে রেয়ন ফেব্রিকের একটি কোয়ালিটি পিকচার দেখানো হয়েছে। রেয়ন ফেব্রিকের কোয়ালিটি দেখতে এরকম। অ্যাসিটেট ফাইবার, অ্যাসিটেট ফাইবার্স আর কেমিক্যালস কম্পাউন্ডস অফ সেলুলোস অ্যান্ড নট দ্য পোর সেলুলোস অ্যাজ ইন রেয়ন ফাইবার। অ্যাসিড ফাইবারগুলি সেলুলোজের রাসায়নিক যৌগ থেকে তৈরি এবং রেয়ন ফাইবারের মতো খাঁটি সেলুলোজ নয়। এখানে অ্যাসিডেড ফাইবারটি কেমিক্যালের রাসায়নিক যৌগ থেকে তৈরি করা হয়। অ্যাসিডেড ফেব্রিক একটি কোয়ালিটি পিকচার এখানে দেখানো হলো। অ্যাসিডেড ফেব্রিকের কোয়ালিটি দেখতে ঠিক এরকম। আজকের আলোচনায় আমরা এক্সাম্পলগুলো এখানে দেখে নিলাম। তাহলে আমরা আজকের আলোচনা থেকে শিখলাম যে রিজেনারেটেড ফাইবার বা আংশিক কৃত্রিম ফাইবার কাকে বলে, এবং পাশাপাশি আমরা রিজেনারেটেড ফাইবারের এক্সাম্পল বা উদাহরণগুলো দেখে নিলাম যে কোনগুলো রিজেনারেটেড ফাইবার বা আংশিক কৃত্রিম ফাইবার।